আমার ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি মটর সেদ্ধটা দিয়ে দেব। একটু সিমইটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। লুচি ভাজা আমার শেষ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, ফুড জার্নি নতুন ভিডিও আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে তো অষ্টমী, আজকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের সকল বন্ধুদের। আর বন্ধুরা, আজ অষ্টমীর তো লুচি টুচি থাকবে, তো খাবার সকাল সকাল তো উঠে পড়েছি, চান টান সেরে নিয়েছি, এবার খাবার দাবারগুলো করে নিই, করে তারপরে পুষ্পাঞ্জলি দিতে যাবো। তো ঠাকুর দেখতেও যাবো, তো সারাদিন কী কী করি সব দেখাবো আপনাদের। তো চলুন আগে রান্নাঘরে যাই, রান্নাটা সেরে নিই। এসেছি রান্নাঘরে। তো আজকে আমাদের অষ্টমীর মেনুতে থাকছে লুচি, ঘুগনি আর সিময়ের পায়েস, আর সঙ্গে থাকবে মিষ্টি। তো শুরু করে দিই, তো আগে ঘুগনিটা করে নিই। পরে জল দিয়ে দিই। মটরটা সেদ্ধ করব। তো মটরটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এক চামচ লবণ দিয়ে দিলাম, চাপা দিয়ে এটা সেদ্ধ হতে থাক। ততক্ষণে আমি ময়দাটা মাখিয়ে নিই লুচির জন্য। লুচির জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি, এত ছোট জায়গায় মাখানো যাবে না, তাই একটা বড় জায়গা নিয়েছি মাখানোর জন্য। এক চামচ লবণ দিয়ে দিলাম, চিনি আর ময়নের জন্য সাদা তেল দিয়ে দেব। অল্প জল দিয়ে বা মাখিয়ে নেব ময়দাটা। ময়দাটা মাখা হয়ে গেছে, অল্প একটু তেল বুলিয়ে চাপা দিয়ে দেব। ঘুগনির মশলার জন্য আমি তেল দিয়ে দেব কড়ায়, আর আমি সর্ষের তেল নিয়েছি। যেহেতু ঘুগনিটা আজকে নিরামিষ হবে, ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ দিয়ে দেব। অল্প একটু হলুদ দিয়ে দেবো, যাতে না আদাটা সিদ্ধ হয়। ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, টমেটো কুচিটা আমি অনেকটাই নিয়েছি। টমেটোটা গলে গেছে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কারটা একটু বেশি দেবো, কারণ নিরামিষে একটু ঝালটা বেশি ভাল লাগে। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। মশলাটা আমি ভালো করে কষে নেবো। অল্প একটু চিনি দিয়ে দেবো। মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি মটর সেদ্ধটা দিয়ে দেবো। আলু দিয়ে দেবো।
ধরে পাতা দিয়ে দিই, দেখবো ঘুগনিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সিমুইয়ের পায়েসের জন্য কড়াই ঘি দিয়ে দিয়েছি, এবার সিমুইটা দিয়ে দেব। কাজু কিশমিস দিয়ে দেব, দুধ দিয়ে দেব, দুধটা আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম। দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। একটু ফুটে যাক, তারপরে চিনি দেব, দিয়ে দেব। কটা ঠাকুর দেখেছো তুমি কালকে দাদুর সাথে? ছটা। আজকে আমাদের সাথেও যাবে? আবার দিদির সাথে দুটো দেখেছো? আমার সাথে যাবে? আমার সাথে কটা দেখবে? হেঁটে হেঁটে যাবে তো ঠাকুর দেখতে? দুই কোলে কোলে দেখেছিলে? দিয়ে দেব এখানে একটু। সিমুইটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার লুচি দিয়ে দেব। লুচি ভাজা আমার শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার তো সিমই ঘুগনি লুচি রান্না শেষ। আজ মহাষ্টমী, অঞ্জলি দিতে যাবো, তাই খাবারটা খেয়ে দেখাতে পারলাম না। তো আপনাদের দাদা মিষ্টি এনেছিল, তার সাথে এই খাবারগুলো সাজিয়ে আপনাদের দাদাকে দিয়ে গেলাম খেতে। তো অঞ্জলি দেওয়ার ভিডিওটা আই বাটনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোভাবে পুজোটা কাটাবেন।